নমস্কার, চলে এলাম আজকে আবার আপনাদের সামনে। আজকে টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকের টপিক্সটা কি, আননোন ফ্যাক্টস অফ তন্ময় মন্ডল, মানে মি। হ্যাঁ, আমাকে সবাই চেনেন পার্সোনালি, ফেসবুক বা যারা হোয়াটসঅ্যাপে আছেন বা যারা আমাকে আমার ইন্ডাস্ট্রিতে যারা আছেন, আমার যারা কলিগ, যারা বন্ধুবান্ধব বা যারা ফ্যামিলি মেম্বার, সবাই আমাকে চেনেন। বাট কিছু কিছু কথা বা কিছু কিছু জিনিস আছে যেগুলো কেউ জানেন না, সেটা নিয়ে আজকে বলবো এবং সেটার জন্যই আজকের ভিডিওটা করা। সো লেটস স্টার্ট। মানে আননোন ফ্যাক্টস মানে কি, মানে এবার অনেকে ভাববেন যে আননোন ফ্যাক্টস মানেটা হয়তো বুঝতে পারছে না, ব্যাপারটা বুঝিয়ে দিই। মানে যে আমার মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হয়তো কেউ জানে না, খুব কম লোক জানে, খুবই কম লোক জানে। এমন কিছু ব্যাপার আছে যেগুলো খুবই কম লোক জানে, আমার মধ্যে কিছু ব্যাপার আছে বা আমার কিছু ইনফরমেশান আছে আমার ব্যাপারে যেগুলো খুবই কম লোক জানে। তো চারটে আননোন ফ্যাক্টস প্রচুর আছে, বাট তার মধ্যে বেস্ট চারটে আননোন ফ্যাক্টস আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব আমার ব্যাপারে। সো তবলা, যেটার সাথে আমি ছোটো বয়স থেকে জড়িত আছি, অনেক ছোটো বয়স থেকে, যখন আমার বয়স 7 বছর বয়স তখন থেকে আমি তবলা শিখছি, আমি প্রফেশনালি শিখি এবং তারপরে বিশারদ কমপ্লিট করি তবলার, 5th ইয়ার দিই। আমি প্রফেশনালি তবলা বাদক ছিলাম, এখন অবশ্য নেই, এখন বাড়িতে প্র্যাকটিস করি বাট সেরকমভাবে শো করি না, যাই না সেভাবে। বাট আগে রবীন্দ্রসঙ্গীতে বাজিয়েছি, নজরুল জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সেখানেও বাজিয়েছি একদম প্রফেশনালি। এটা কেউ জানে না যে আমি তবলা একদম প্রফেশনাল তবলা বাদক, সেটা কেউ জানে না। সবাই ডিরেক্টর হিসেবে চেনে, অ্যাক্টর হিসেবে, মিউজিক ডিরেক্টর হিসেবে চেনে, সিঙ্গার হিসেবে চেনে, বাট এটা জানে না। এটা নাম্বার ওয়ান। আর একটা কথা যে এবার অনেকেই ভাবছে যে তবলাটা সবার শোনার খুব ইচ্ছা হচ্ছে, বুঝতে পারছি, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব তবলা নিয়ে। আমি বলেছি না যে আপনাদের এন্টারটেন করতে আসব, অবশ্যই তবলা বাজি হোক, গান শুনিয়ে হোক, অ্যাক্টিং করে হোক, যেরকমভাবেই হোক আমি এন্টারটেন করতে আসব। আমি খুব তাড়াতাড়ি তবলা নিয়ে আসছি ভিডিও করতে। যাই হোক, এবার চলে যাই সেকেন্ড আননোন ফ্যাক্টস অফ মি। সেকেন্ড আননোন ফ্যাক্টস, মিমিক্রি। আমি মিমিক্রিও করতে পারি, মানে মিমিক্রির জন্য আমি স্কুল কলেজে বিখ্যাত ছিলাম। হেন কোনো আর্টিস্ট নেই যার মিমিক্রি করতে পারি না, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, পরেশ রাওয়াল, প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, এভরি অ্যাক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি সবাই মিমিক্রি করেছে। মিমিক্রি প্রফেশনালি করতাম, শো করেছি মিমিক্রি, এবং কলেজে আমাদের ফাংশনেও শো করেছি মিমিক্রি এবং করতাম মিমিক্রি। মিমিক্রিস্ট অলসো, আই এম মিমিক্রিস্ট, সেটা কেউ জানে না, খুব কম লোক জানে। হ্যাঁ, আমি কলেজে স্কুলে খুব বিখ্যাত ছিলাম মিমিক্রির জন্য, মিমিক্রি এখনও করি, সেটা নিয়েও ভিডিও করবো, সব করবো। আগে আননোন ফ্যাক্টসগুলো জানিয়ে দিই, তারপর তো করবো, ঠিক আছে। চলে যাই থার্ডে, থার্ড আননোন ফ্যাক্টস। সবাই হয়তো, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে বীরভূম, মানে আমার ওখানে আমার জন্ম, ওখানে আমার বেড়ে ওঠা। তো কলকাতায় আমি কলেজ লাইফে কলকাতায় আসি, এখানে কলেজ লাইফটা আমার কাটে, স্কুল লাইফটা আমার ওখানে কাটে, কিন্তু কলেজ লাইফটা আমার কলকাতায় কাটে। তো এখানে যে এসেছি, লোকে ভাবে হয়তো আমি ডিরেক্টর হওয়ার জন্য এসেছি বা ফিল্ম নিয়ে পড়াশোনা করার জন্য এসেছি, সেটা কিন্তু নয়। আমি কলকাতায় এসেছিলাম যেটার জন্য, সেটা ফিল্মের জন্য নয়, সেটা হচ্ছে ক্রিকেটার হওয়ার জন্য। হ্যাঁ, ক্রিকেটার হওয়ার জন্য এসেছিলাম, বাট সেটা হয়নি। আমি ক্লাবেও খেলেছি ক্রিকেট, অনেক ক্লাবে খেলেছি, বাট এবং এমনকি আমাদের কলেজের ইউনিভার্সিটির যে খেলা হয়
ইউনিভার্সিটিতে যে খেলা হয় সেটাতেও আমি জয়েন করেছি, খেলেছি, বাট সেভাবে সেদিকে যেতে পারিনি। হঠাৎ করে জীবনটার, অনেকের জীবনের মোড় ঘুরে যায়, তো জীবনের মোড়টা দিয়ে ঘুরে যায়, তো ক্রিকেটার তো হতে পারিনি, বাট যেটা হয়েছে সেটাতে আমি খুব খুশি। এবার চলে আসি 4 নম্বর আননোন ফ্যাক্টসে। 4 নম্বর আননোন ফ্যাক্টসটা হচ্ছে, একটা ছন্দ বলি, সত্য আলী রবি উত্তম বিবেক চার্লি কিশোর জ্যাকসন। কেউ বুঝতে পারছেন না তো, বলছি এই 8টা নাম বললাম ছন্দে, এই 8 জন হচ্ছে আমার ভগবান। পরিষ্কারভাবে বোঝাচ্ছি, সত্য সত্যজিৎ রায়, আলী সত্য আলী, মোহাম্মদ আলী, রবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্য আলী রবি, উত্তম বিবেক, উত্তম উত্তম কুমার, বিবেক স্বামী বিবেকানন্দ, চার্লি কিশোর জ্যাকসন, চার্লি চার্লি চ্যাপলিন, কিশোর কিশোর কুমার জ্যাকসন, মাইকেল জ্যাকসন, এই 8 ভগবান আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে আছেন। আজ আমি যা সব ওনাদের জন্য, ওনারাই আমার ইন্সপিরেশন এবং ওনাদের জন্যই আমি বেঁচে আছি, কাজ করছি, এনার্জি পাচ্ছি, আমি ওনাদেরকে ভগবান মানি। তো এই ব্যাপারটা কেউ জানেন না, তো সেটা একটা আননোন ফ্যাক্টসের মধ্যে পড়ে। তো এটা ছিল 4 নম্বর আননোন ফ্যাক্টস, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো ব্যাপারটা নিয়ে, ওনারা কতটা আমার জীবনে ইন্সপায়ার্ড করেছেন, ওনারা কতটা আমার জীবনে, মানে ওনারা কতটা আমার জীবনে ছাপ ফেলেছেন সেটা নিয়ে একটা ভিডিও আমি করবো। এবং এটা ছিল 4 নম্বর আননোন ফ্যাক্টস আপনি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা করলাম, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিছু আননোন ফ্যাক্টস যেগুলো খুব কম লোক জানে। তো এই আননোন ফ্যাক্টস আর আননোন রইল না, এবার নোন হয়ে গেল। যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। ওকে, গুড বাই।